বঙ্গে টাকা উদ্ধারের যে ঘটনা সেটা কিন্তু অব্যাহত রয়েছে। গত শনিবার দিন অর্থাৎ গত পরশু দিন রাত্রেবেলা গাড়ি থেকে টাকা উদ্ধার ছিল সর্বশেষ ঘটনা, এবং তার পরবর্তীতে দেখা গেল কোথায় আবারও গতকালকে রাত্রেবেলা টাকা উদ্ধার হলো। আমরা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে অর্থাৎ মন্দির তলা শৈলেশ পাণ্ডের এখানে ফ্ল্যাট থেকে। কিন্তু এই যে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক তথ্য কিন্তু তদন্তকারীর হাতে উঠে এসেছে, যে বিষয়ে জানতে পারা যাচ্ছে যে শৈলেশ পাণ্ডে সম্পর্কে পুলিশ যে তথ্য ইতিমধ্যে গোয়েন্দারা সংগ্রহ করেছেন সেক্ষেত্রে তদন্তকারীরা মনে করছেন যে এই শৈলেশের যে বিপুল পরিমাণ টাকার যারা সন্ধান পাচ্ছেন তিনি কিন্তু মানি লন্ডারিং অর্থাৎ অর্থ পাচারের সঙ্গে যুক্ত রয়েছেন তেমনটাই পুলিশের দাবি। পাশাপাশি যে বিষয়টা উঠে আসছে যে তিনি যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার সঙ্গে অনেকের পরিচয় ছিল, এবং সেই পরিচিত থেকে এই যে বিপুল পরিমাণে কোটি কোটি টাকা উদ্ধার সেটা বিদেশ থেকে এসেছিল বলে এখনো পর্যন্ত অনুমান করছেন তদন্তকারীরা, এবং মূলত বিদেশ থেকে কালো টাকা সেই টাকা নিয়ে আসা হতো, এবং তার পরবর্তীকালে সেই কালো টাকাকে সাদা করার দায়িত্ব ছিল কে, দায়িত্বে ছিলেন এই শৈলেশ পাণ্ডে, যে শৈলেশ পাণ্ডের খোঁজে হন্যে হয়ে রয়েছেন এই মুহূর্তে গোয়েন্দারা। পাশাপাশি জানা যাচ্ছে শৈলেশ পাণ্ডে সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়ে গোয়েন্দার জানতে পেরেছেন তিনি কিন্তু একাধিক অ্যাকাউন্ট খুলতো, যেটা হচ্ছে ফেক অ্যাকাউন্ট খুলতো, এবং সেই অ্যাকাউন্টগুলির মাধ্যম দিয়েই কিন্তু যে কালো টাকা আসতো সেই কালো টাকাকে সাদা করার কাজ করতো। এমনও পেয়েছেন গোয়েন্দারা যে একাধিক ক্ষেত্রে যে অ্যাকাউন্ট খোলার জন্য তুমি জানো একজন ইন্ট্রোডিউসার রাখে প্রয়োজন হয়, এবং সেই ক্ষেত্রে শৈলেশ পাণ্ডে তিনি কিন্তু একাধিক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে একদম ইন্ট্রোডিউসার হিসেবে কাজ করেছেন তেমনটাই জানতে পারা যাচ্ছে। এখনও পর্যন্ত যে টাকার পরিমাণ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 8,15,00,000 টাকা শুধুমাত্র নগদ পাওয়া গিয়েছে দেখাশোনা ঘটনা, এছাড়া তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে 20,00,000,000 টাকা ফ্রিজ করা হয়েছে। মন্দির তলার যে বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি একবার দীপ্তেন্দুকে দেখাতে বলবো ছবিটা, এই বাড়ির চারতলাতেই কিন্তু গতকাল রাত্রিবেলা গোয়েন্দারা আসেন, এবং এখান থেকে একেবারে বক্স খাটের ভেতরে সেখানে যখন বক্স খাট তোলেন তারা দেখতে পান যে খাটের নিচে থরে থরে টাকা সাজানো রয়েছে, সবটাই 500 টাকার নোট, যে ছবি ইতিমধ্যে দর্শকরা দেখতে পাচ্ছেন, এবং সেই টাকা অর্থাৎ প্রায় 5,95,00,000 টাকা এই টাকা কিন্তু এখানে রাখা ছিল। এর পাশাপাশি এখান থেকে সেই টাকা উদ্ধার হয়েছে, সেই টাকা বর্তমানে বাজেয়াপ্ত করে নিয়ে গেছে। টাকার পাশাপাশি দুটি ল্যাপটপ পেয়েছেন তদন্তকারীরা, এছাড়া অন্যান্য ইলেকট্রনিক্স গেজেট পেয়েছেন, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন ডকুমেন্টস পেয়েছেন। এর পাশাপাশি কিন্তু তুমি জানো গত শনিবার দিন রাত্রেবেলা টাকা গুনতে গুনতে কার্যত তরুণ গোয়েন্দাদের ভোর হয়ে যায়, সেক্ষেত্রে 2,20,00,000 টাকা সেখান থেকে উদ্ধার হয়, অর্থাৎ এখনো পর্যন্ত প্রায় 8,15,00,000 টাকা নগদ। তার পাশাপাশি কিন্তু একাধিক তথ্য তারা যেমন পেয়েছেন অন্যদিকে যে ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন, এবং দুটি ব্যাংক অ্যাকাউন্টে 20,00,000,000 টাকা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। তদন্তকারীদের মনে এখন দুটি প্রশ্ন, সেটা হচ্ছে এক উৎস কোথা থেকে, সেই প্রশ্নের উত্তর একধারে তারা পেয়েছেন যারা মনে করছেন বিদেশ থেকে কালো টাকা আনিয়ে সেই টাকা সাদা করার দায়িত্বে ছিলেন এই শৈলেশ পাণ্ডে, দ্বিতীয় যে বিষয়টা আরও কি কোনো জায়গায় টাকা লুকানো রয়েছে সেই বিষয়ে কিন্তু খোঁজ করছেন তদন্তকারীরা। কিন্তু যিনি মূল অভিযুক্ত শৈলেশ পাণ্ডে বা তার ভাই কারোরই কিন্তু কোনো রকম ভাবে এখনো পর্যন্ত একেবারে, এবং এই এই টাকার উৎস কি এবং কিসের জন্য এই টাকা মজুদ করা হয়েছিল, কি পরিকল্পনা ছিল তা একেবারেই জানা যাবে যদি এই তিন ভাইকে ধরা যায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যায়।